পুলিশের পরিচয় দিয়ে ফোনের মাধ্যমে টাকা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ এক সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত আম্বোল এলাকায়। অনুপ্রক্ষিত পেশায় সোনা ব্যবসায়ী, তার কাছে শুক্রবার রাতে একটি ফোন আসে। আর সেই ফোনে শুভদীপ ঘোষ বর্ধমান থানার অফিসার বলছি বলা হয়। চোরাই সোনা কেনার অপরাধে বাড়িতে আধ ঘন্টার মধ্যে পুলিশ যাচ্ছে, পরবর্তীতে মারধর করা হবে এবং দুবছরের জেল হবে, ফোনে এমনটাই বলা হয়। বাজার ইচ্ছে থাকলে অনলাইনে 12,500 টাকা পেমেন্ট করার জন্য বলা হয় ওই ব্যক্তিকে। অনুপ্রক্ষিত ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে জানান, আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি কোনো চোরা সোনাই কিনিনি বা এ ধরনের কাজ করি না। তারপরে ফোনের অপর প্রান্তের ব্যক্তি অনুপবাবুকে আরো হুমকি দিতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালিও করে। তবে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন অনুপবাবুর পরিবার। অনুপবাবু গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।